नमस्कार বন্ধুরা, বাংলা রান্নাঘর মঞ্জুশি আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুচমুচে মোচার চপ ভেজে আপনাদের দেখাবো। এভাবে মোচার চপ ভাজলে ভাজার অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থেকে যায়। আমার চ্যানেলে যারা নতুন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। একটা ছোট সাইজের মোচা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। কয়েকদিন ফ্রিজে ছিল বলে মোচাটা একটু কালচে ভাব হয়ে গিয়েছে। এবার এগুলোকে এভাবে হাতে করে নিয়ে দুই হাতে প্রেস করে এক্সট্রা জলটা ঝরিয়ে নিচ্ছি। দুই হাতে প্রেস করে সেদ্ধ করা মোচা থেকে এক্সট্রা জল বার করে নিয়েছি। যদি মোচার মধ্যে একটু বড় বড় টুকরো থেকে যায়, তাহলে হাতে করে এভাবে হালকা হালকা করে প্রেস করে বড় বড় টুকরোগুলো ভেঙে একটু ঝুরো ঝুরো করে নিতে পারেন। এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিলাম, বেসন দিচ্ছি হাফ কাপের মতো, চালের গুঁড়ো দিচ্ছি 2-3 টেবিল চামচ, এবার রসুন বাটা দিলাম হাফ চা চামচ, রসুনের বদলে হাফ চামচ হিংও ব্যবহার করতে পারেন। এবার স্বাদ মতো হাফ চামচের কম একটু লবণ দিলাম, চিনি দিলাম হাফ চামচের একটু বেশি, চিনিটা স্বাদ মতো দিতে হবে। মোচা যদি একটু বেশি কষা হয় তাহলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে চিনিটা একটু কম করে নিতে হবে। এবার এটাকে এরকম শুকনো শুকনো মেখে নিয়ে একটু একটু করে জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিচ্ছি, মোচাটা সেদ্ধ করা আছে, মোচার মধ্যে এমনিতেই অনেকটা জল আছে। এবার এটাকে শুকনো শুকনো করে অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, বেশি জল দেওয়ার দরকার নেই। পুরোটা মাখা হয়ে গিয়েছে আর এক্সট্রা জল দিতে হয়নি। এবার এটাকে ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার সামান্য একটু ছেড়ে দেখে নিচ্ছি এই মোচা চপের নুন আর মিষ্টিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। মোচা চপের মিষ্টিটা একটু ঠিকঠাক মতো না হলে মোচাটা একটু কষা হয়, তাহলে চপের টেস্ট আসে না ঠিক করে। এটা একটু ভেজে দেখে নিচ্ছি। দেখুন এটা ভাজা হয়ে গিয়েছে, এটা একটু টেস্ট করে দেখে নেব নুন মিষ্টিটা। নুন মিষ্টি সব ঠিকঠাকই ছিল। এবার এটা ভেজে নিচ্ছি, একটু গোল গোল করে ভেজে নিচ্ছি। ওভেনটা একটু কমিয়ে দিলাম, একটু সরিয়ে দিলাম, পাশে আরো জায়গা হয়ে গেল। তারপরে একবারে আমি অনেকগুলো ভেজে নিতে পারবো। একবারে সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার হাই ফ্লেমে করে উল্টিয়ে পাল্টিয়ে সব একসঙ্গে ভেজে নেব। বেশি কড়া ভাজে দরকার নেই, হালকা হালকা করে ভেজে নিলেই হবে। দেখুন মোটামুটি শক্ত হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি সব। ওভেনটা কমিয়ে দিলাম, মোচার পকোড়াগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটা এরকম একটা ফ্ল্যাট টাইপের প্লেট বা এরকম কিছু একটা নিতে হবে বাসন, দিয়ে এরকমভাবে একটা পকোড়া নিয়ে এরকম শেপ দিয়ে নিলাম। এবার আরো একটা নিচ্ছি, এরকম ভাবে সবগুলো করে নেব। দেখুন সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে, এবার যেগুলো প্রয়োজন সেগুলো ভাজবো, বাকিটা একটু ঠান্ডা করে টিফিন কারি করে ভরে রেখে দেব পরে ব্যবহারের জন্য। এগুলো টিফিন কারি করে ভরে রেখে দিলে পরেও ভেজে খাওয়া যায়। এবার এগুলোকে তেলে ভেজে নিচ্ছি, আবার একদম হাই ফ্লেমে ভেজে নিচ্ছি, একদম হাই ফ্লেমে। যতগুলো কড়াইতে ধরেছে ততগুলো ভেজে নিচ্ছি, সবগুলো দিইনি। হালকা বাদামি করে ভাজা হয়ে গিয়েছে, সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। মুচমুচে খাস্তা মোচা পকোড়া রেডি। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে, একদম মুচমুচে, খুব ভালো টেস্টি, আপনারাও ট্রাই করুন। কেমন লাগলো কমেন্টে জানান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসবো অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।